আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাক। গাইজ, আজকে আমরা প্রীতম হাসানের আরেকটা নতুন গানের উপর রিয়েকশন দিব। প্রথমে আমি যেই গানটাকে মার্ডার করলাম সেই গানটার উপর আমরা আজ থেকে 8-10 মাস আগে রিয়েকশন দিয়েছিলাম, প্রীতম হাসানের, যে গানটার নাম ছিল মোরে যাক। এখন প্রীতম হাসানের নতুন একটা গান আসছে যেটার নাম হচ্ছে শরতের শেষ থেকে, অফিসিয়াল মিউজিক ভিডিও, নতুন একটা মিউজিক ভিডিও যেটা আজকে আমরা দেখতে যাচ্ছি। চলো প্রথমে আমরা গানটা এনজয় করি, গানের শেষে কথা বলবো। 1, 2, 3। শরতের শেষ থেকে কোথায় এটা সিনারি? গ্রীষ্মতে ছায়ার মতো শীতল চোখ তোমার, জঙ্গলে গিয়ে শুয়ে আছে, মেঘ হয়ে মিউজিক ভিডিওটা এটা তো সেই মেয়েটাই, সেই মডেলটাই লাস্ট যেটা ছিল, মেয়ে দেখতে পায় না ওকে। নাইস গাইস, কম্পোজিশন, ভিডিওগ্রাফি, প্রোডাকশন রিয়েলি নাইস। সিনারি গুলা, শরতের সিনারি, সামহাও এই ভিডিওটা মনে হচ্ছে লাস্ট যে ভিডিওটা সেটার সাথে কানেক্টেড। আয়না দেখাচ্ছে ওই যে প্যাটনি ছিল একটা লাস্ট ভিডিওতে। স্টোরিটা কিছুটা মনে হয় যে আগেরটার সাথে জড়িত। আয়না ভেঙে গেল নাইস। গানটা সুন্দর গাইস, ক্যাচি। এবার দেখতে পাইলো গাইস 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 গাইস, ভিডিওটা একটু কমপ্লিকেটেড। আই গেস এটা আগের যে ভিডিওটা মরে যাক সেটার সাথে কিছুটা কানেক্টেড। সেই মেয়েটাই এখানে, সেই মডেলটাই প্রীতম। এবং প্রথমে কিন্তু মেয়েটা তাকে দেখতে পাচ্ছিল না, প্রতিবারই চিঠি পাঠানোর পরে যখন মেয়েটাকে সে হাত নাড়ায় তখন মেয়েটা কখনো তাকে দেখে না। বাট এইবার সে মেয়ের লকেটটা মনে হয় পাইলো রাস্তায়, যখন লকেটটা দেখাইছে তখন মেয়ে তাকে দেখতে পাচ্ছে। এবং পিছন থেকে একটা প্যাতনি সবসময় যেটা তার উপর অবসেসড করে আছে সেটা তাকে সবসময় ডাকতেছে। সো এই লকেটটা আর এই মেয়ে প্যাতনির একটা কানেকশন আছে যেটা আমরা একটা মরে যাক ভিডিওর মধ্যে দেখতে পাইছিলাম। সো এটা কি ওইটার সিকুয়েল, এটা ওইটার আগের স্টোরি? আমার তো মনে তাই মনে হচ্ছে, কারণ ওইটার মধ্যে ওই পেতনিকে কিন্তু মেরে ফেলে, তো পেতনি এখানে এখন পর্যন্ত জিন্দা আছে। তার মানে হচ্ছে ওইটার আগের স্টোরি হচ্ছে এটা, যদি আমি ভুল না হয়ে থাকি। তোমরা একটু গুলিয়ে যাচ্ছ যে হোয়াট দ্য ফাক আর ইউ টকিং অ্যাবাউট, তোমাদের ওই ভিডিওটা দেখতে হবে এটা বুঝতে হলে। নাইস বেটা, খুবই সুন্দর। এখন তারা দুইজন দুইজনকেই দেখতে পায়। এই সিনটা কিন্তু ওই গানের মধ্যেও আছে, মরে যাক গানের মধ্যে এই সিনটা ওই গানটার মধ্যে ছিল। আবার হারিয়ে গেল ওয়াক।
এটা ওইটার আগের স্টোরি নো ধাক্কা দিয়ে ফেলে দিছে মেয়েকে বুঝতে পারছো কিনা তোমরা যদি মরে যাক গানটা না শুনে থাকো তাহলে এই স্টোরিটা বুঝতে পারবে না আয়না থেকে বের হয়ে আসছে পেতনি এই যে আপেল আপেল খাওয়াইতে চায় প্রতিবারই এরপরেই আমার মনে হয় যে ওই পেতনিকে ধরে গলা কেটে ফেলে ওইটা এই স্টোরিটা আমার মনে হয় যে প্রিভিয়াস স্টোরি এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এই সিনটা সম্পূর্ণ ওইটা থেকে নেয় মরে যাক গান থেকে এরপরে ওই পেতনির গলা কেটে ফেলে প্রীতম নাইস গাইস কনসেপ্ট ভিডিওগ্রাফি কনসেপ্টটা খুবই কমপ্লিকেটেড বাট খুব সুন্দর ভিডিওগ্রাফি ভিডিও কোয়ালিটি স্টোরি টেলিং খুবই সুন্দর রিদেম খুবই রোম্যান্টিক ভিডিওগ্রাফিগুলো যেমন শরতের শেষ থেকে শরৎকালের একটা সুন্দর একটা পরিবেশে বনের ভিতরে গিয়ে করা হয়েছে এখানে যে স্টোরিটা ছিল এটা ভেরি মাচ কানেক্টেড টু দ্য মোরে যাক গানের যে স্টোরিটা সেটার সাথে সম্পূর্ণ কানেক্টেড আমার মনে হয় যে এই স্টোরিটা বুঝতে পারবে না সেই গানটা না শুনলে আর সেই গানের স্টোরিটা এখন বোঝা গেল যে কেন সে পেতনিকে মেরে ফেলে আর কী একটা অবসেশন চলতেছে আপেল এরপরে যে লকেট দেখা না দেখার একটা সেটা আমরা এই ভিডিওটা দুটো ভিডিও একসাথে দেখলে তারপরে বোঝা যাবে যারা মোরে যাক গানের রিয়াকশনটা দেখো নাই তারা অবশ্যই গিয়ে দেখবা আমার মনে হয় অনেকটা বুঝতে পারবা তো এখন যদি আমরা মিউজিকে যদি ব্যাক করি গানের মিউজিক খুব সুন্দর ছিল গানের যে কম্পোজিশন মিউজিক বিট টিট সব কিছু খুবই সুন্দর ছিল খুবই ক্যাচি ছিল এবং লিরিকগুলো খুবই রোম্যান্টিক ছিল দ্য ওয়ে হি স্যাং ইট ওয়াজ বিউটিফুল শরতের একটা কী বলে বেস্ট গান হইতে পারে বৃষ্টি ভেজা দিনে কানে হেডফোন লাগায় আমার মনে হয় এই গানটাকে অনেকবার শোনা যাইতে পারে গান শুনতে শুনতে ঘুমিয়ে যাও হারিয়ে যাও আমার কাছে ভালো লাগছে টু বি অনেস্ট গানটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা জানাবা প্রীতমের গান যদি এই প্রথমবারের মতো শুনে থাকো তার আরও যে গানগুলো আছে সেগুলো অবশ্যই শুনবো এই গানের যে অরিজিনাল ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব গান তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবো পরবর্তী রিয়াকশানে দেখা হবে পরবর্তীতে কোন ভিডিওর উপর রিয়াকশন চাও সেটাও চাইলে কমেন্টে জানাতে পারো